বাহিরে কিভাবে থাকবো? অনেক মশা, তার মধ্যে অনেক শীত। এটা কি আমি বলে দিব তোকে? যা বাহির হও আমার সামনে থেকে, এক্ষুনি যা। আরে এত রাগ করছো কেন? বাহিরে আমি থাকতে পারি না, তুমি তো জানোই। তুই যা বলছি। এই বলে ফুলদানি দিয়ে চাক্কা মারলো আমার গায়ে, সোজা আমার কপালে এসে লাগলো। অনেকটা কেটে গেছে আমার, কিন্তু রিয়া এখনো নিজের জায়গা থেকে এক পাও নড়লো না, উল্টো আমার কপাল কাটাতে সে হাসতেছে। মাত্র তো শুরু, তুই বুঝবি এই রিয়া কি জিনিস। তুই তো আমার যোগ্য কখনোই ছিলি না, তোরে আমার সাথে এতদিন রেখে ভুল করছি, যার কারণে আজ আমাকে এই দিন দেখতে হচ্ছে। আমি রিয়ার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছি, আমার কপাল কেটে রক্ত পড়ছে, তারপর রিয়া হাসতেছে। আমি আর রিয়াকে কিছু না বলে বারান্দায় চলে গেলাম। আমি তো কিছু বুঝতে পারছি না, রিয়া আমার সাথে এমন আচরণ করছে কেন? যে মেয়ে আমাকে অনেক ভালো জানতো, আচ্ছা এই মেয়ে কিনা আমাকে ভুল বুঝতেছে, সেখানে অনেক বড় একটা ভুল। অনেকক্ষণ এসব চিন্তা করে আমার মাথাটাও ব্যথা করতেছে। এখন বারান্দায় শুয়ে আছি, ঘুমও আসছে না, অনেক কষ্ট হচ্ছে। একে তো মাথা ব্যথা, আবার ঠান্ডাও লাগতেছে, কোনো কিছু রুম থেকে নিয়েও আসিনি। এক পর্যায়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ফজরের আজানে ঘুম ভাঙল আমার। ঘুম থেকে উঠে আমি তো অবাক, কি ব্যাপার? আমার মাথার নিচে বালিশ, শরীরে কম্বল দেওয়া, আর কপালে মলম লাগানো, কি ব্যাপার? কে দিল? রিয়া দিয়েছে নাকি? তারপর ভিতরে গেলাম, গিয়ে দেখি রিয়া ঘুমিয়ে আছে। বাহ কি সুন্দর চেহারা, আল্লাহ যেন তার সব সৌন্দর্য ওর মাঝে দিয়ে দিয়েছে। যাই হোক, ফ্রেশ হয়ে নামাজে চলে গেলাম। নামাজ পরে কিছুক্ষণ পর বাসায় ফিরলাম। কি শালা বাবু, আজ এত সকালে ঘুম থেকে উঠে পড়লে যে, সারা রাত বুঝি ঘুমাও নাই? আরে দুলা ভাই, আপনি যে কি বলেন! কি রে নিলয়, এত সকালে ঘুম থেকে উঠে পড়লি? রিয়া উঠেছে নাকি? এইমাত্র উঠলাম আমি। ওদের বলা যাবে না যে আমি অনেক আগে ঘুম থেকে উঠেছি। তখনই রিয়া ঘুম থেকে উঠে আমার পাশে এসে দাঁড়ালো। কি রে, তোর কপালে কি হয়েছে? এটা কপাল ফোলা কেন? আসলে আপু, আপনার ভাই আসলে আপু ফ্রেশ হতে তাড়াতাড়ি রিয়ার আগে যখন ঘরে যেতে চেয়েছিলাম, তখন ও যেতে চাইলো আমার আগে। তখনই ঠাস ঠাস করে দরজার সাথে ধাক্কা খাই দুজন। কার আগে কে যেতে পারে এই প্রতিযোগিতায় ছিলাম, তাই না জানো? তুই এতটা কেয়ারলেস কেন? বিয়ে করেছিস, এখন তো কিছুটা বাচ্চামি করা ছাড়। আমার কথা শুনে রিয়া আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। আপুর সামনে লজ্জা পেয়ে রুমে চলে গেল। যাওয়ার সময় কি রাগের লুক নিয়ে না তাকালো আমার দিকে। আচ্ছা আব্বু, আম্মু ওয়েট করতেছে, তাড়াতাড়ি নাস্তা খেতে তোর সাথে নিয়ে আর রিয়াকে নিয়ে। আমি রুমের ভিতরে গেলাম। ভিতরে ঢুকতে না ঢুকতে শুরু হয়ে গেল। ওই তুই আমাকে ওদের সামনে জানো বললি কেন? আরে এটা তো আপুদের কাছ থেকে বাঁচার জন্য বললাম। আচ্ছা তুমি আমার কপালে কাল রাতে মলম লাগিয়েছ? হোয়াট, তোর মাথা ঠিক আছে? আমি তোকে মলম দেব? তুমি তো দিছো বালিশ আর কম্বল। আমি তো শুধু তোকে কষ্ট দিব, তুই বলিস কি না এই সব আমি দিয়েছি, পাগল নাকি? এই তুমি না দিলে আর কে দিবে? কেউ তো নেই এই রুমে, আর মা বাবার নাম নিয়ে বকাবকি দিবে না। দিব না কি করব, মাত্র তো শুরু। এই বলে রিয়া যখন চলে যাচ্ছিল, তখন রিয়ার হাত টেনে আমার বাহুর মধ্যে নিয়ে ওকে আমার চোখের পলকে নিয়ে আসলাম। কি কাজল চোখ, মায়াবতের চুলের ঘ্রাণে, ভেজা ঠোঁটের শিহরণে আমার অন্যরকম অনুভূতি হচ্ছে। হার্টবিট ক্রমে বেড়ে চলছে, ওর ভারী নিঃশ্বাসে আমি তোর মাঝে হারিয়ে যাচ্ছি। ওই লুচ্চা লুফাঙ্গার, তোর সাহস তো কম না, তুই আমাকে তোর বাহুর মধ্যে নিস। নেক্সট টাইম যদি আবার এই রকম করিস তোর খবর আছে। জান পাখি, তুমি আমার বউ, আর আমরা যা খুশি তাই করতে পারি। তার মানে তুই নিজে জেনে আমাকে বিয়ে করেছিস? আমি বুঝে গেছি তুই কত বড় বেইমান, আমি তোকে কখনো ক্ষমা করব না। সুযোগের সৎ ব্যবহার করলি তুই, আর তোকে তো স্বামী মানবই না, বেইমান কোথাকার। এই বলেই রিয়ার নিচে চলে গেল। হায় আল্লাহ, আমি এটা কি করলাম, বেশি কথা বলতে গিয়ে উল্টা নিজেই ফেসে গেলাম। তারপর আমি নিচে গেলাম, গিয়ে দেখি সবাই নিচে বসে আছে। আয় নিলয়, তাড়াতাড়ি খেতে আয়। জি। কি রে তোর কপাল আর গালগুলো এইভাবে ফোলা কেন? কই না তো, আমি তো দেখতে পাচ্ছি। তুমি ভুল দেখছো। হয়েছে, আর কথা বাড়িয়ে লাভ নেই, তোমার ছেলে এখনো বাচ্চাই আছে, তাই ওর এই অবস্থা।
রিয়া, তোমাকে একটা কথা বলি। জি আঙ্কেল, বলেন। তুমি এই বাদরটাকে সোজা করবে, আজে বাজে ভাবে চলে দিনে দিনে শয়তান হয়ে যাচ্ছে। মা, তুমি আমার ছেলেটাকে সব রকম বাজে নেশা থেকে ফেরাবে। জি আঙ্কেল, আপনি কোনো চিন্তা করবেন না, এমনটাই দিব না, সব ঠিক হয়ে যাবে। রিয়া কি জিনিস ও এখনো চেনে নাই। দুলাভাই আপু সবাই হেসে উঠল, আর এইদিকে রিয়া শাকচুনি লজ্জায় মুখ লাল করে ফেলল। আব্বু, আমার তো মাঝে মাঝে সন্দেহ হয়, তুমি কি সত্যি আমার আব্বু? এইভাবে ফাঁসিয়ে দাও আমাকে। কি বললি? তবে রে, হয়েছে, এবার খাও বাব্বাটা। তারপর খেয়ে বাসা থেকে বেরিয়ে গেলাম বন্ধুদের সাথে আড্ডা দিতে। বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি তখনই ফোন আসলো। হ্যালো, তুই কোথায়? এই তো বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি। কিন্তু কেন? তাড়াতাড়ি বাসায় ডাক্তার নিয়ে আয়, রিয়া অজ্ঞান হয়ে গেছে। কিন্তু কিভাবে হলো? হঠাৎ মাথা ঘুরে পড়ে গেছে। জি, আমি এখনই আসতেছি। তারপর ডাক্তারকে নিয়ে গেলাম। আল্লাহ, মেয়েটার আবার কি হলো? ওর কোনো কিছু হলে আমার বড্ড কষ্ট লাগে। আমি বলতে পারি না ওকে ভালোবাসি, কিন্তু ওকে ছাড়া আমি এক মুহূর্ত তো থাকতে পারবো না। দম বন্ধ হয়ে আসে আমার। ওর কোনো কিছু হলে তার থেকে তিনগুণ বেশি কষ্ট পাই আমি। আর এটা যদি হয় ভালোবাসা, হ্যাঁ তাহলে ওকে আমি অনেক ভালোবাসি, কিন্তু বলতে সাহস পাই না, নিজের থেকে বেশি ভালোবাসি ওকে, আগলে রাখতে চাই। তারপর বাসায় ডাক্তারকে নিয়ে গেলাম। গিয়ে দেখি ওর জ্ঞান ফিরেছে, ওর পাশে গিয়ে বসলাম। দেখি ওর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে, আর প্রতিটা চোখের পানির ফোঁটা আমার বুকে যেন তীর হয়ে ঢুকছে। তারপর ডাক্তার ওকে ভালো করে চেক আপ করলো।